ওয়ার্ল্ড এইডস ডে বা বিশ্ব এইডস দিবস কি আর এই দিনটি কেন পালন করা হয় তা কি জানা আছে আপনার? দেখুন, পৃথিবীতে সকল মানুষেরই অধিকার আছে সুস্থ সবলভাবে জীবনযাপন করার। কিন্তু শুধুমাত্র ভাবলেই হবে না যে সুস্থ সবলভাবে থাকব, সেটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব সেটিও সবাইকে জানতে হবে। ঠিক একই রকমভাবে আজও অনেক মানুষ গুরুতর রোগ এইডস সম্পর্কে সচেতন নন এবং এইডস আসলে কি সেটিও হয়তো জানেন না। তাই আগে জেনে নেওয়া যাক এইডস কি। এইচআইভি ভাইরাস অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের ফলে যে রোগের সৃষ্টি হয় তা অ্যাকওয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম বা এইডস নামে পরিচিত, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এইডসের লক্ষণগুলি কী কী? এইচআইভি আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যে কোনো সাধারণ রোগে আক্রান্ত হলেও তার কোনো রোগই সারে না এবং ক্রমশ রোগের লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। যেমন একটানা অনেক দিন ঘুষঘুষে জ্বর, অনবরত কাশি, উদারাময়, মুখের ভিতরে সাদা সাদা ছোপ, দেহের ওজন কমে যাওয়া ইত্যাদি। তবে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই অ্যান্টিজেন বা অ্যান্টিবডি টেস্ট করে নেওয়া প্রয়োজন। এইডস কিভাবে সংক্রমিত হয় বা এইডস কিভাবে ছড়িয়ে পড়ে? এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত, রক্তরস, শুক্র বা স্ত্রীজনীকরণ, যখন কোনো সুস্থ ব্যক্তির রক্ত বা রক্তরসের সংস্পর্শে আসে তখনই এইচআইভি ভাইরাসটি ওই সুস্থ ব্যক্তির মধ্যে প্রবেশ করে। সমকামিতা বা বিপরীতকামী যৌন সংযোগের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। যে রক্তে এইচআইভি ভাইরাস আছে সেই রক্ত নিলে এইডস হতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত সুচে ইঞ্জেকশন নিলে সুস্থ ব্যক্তির দেহেও এই রোগ ছড়িয়ে যেতে পারে। অসুরক্ষিত যৌন সংসর্গের ফলে এইডস রোগ ছড়িয়ে যেতে পারে। সংক্রমিত জননী থেকে গর্ভস্থ শিশুর দেহে সংক্রমণের সম্ভাবনা 30%। কীভাবে এইডস ছড়ায় না? জল বা বাতাসের মাধ্যমে এইচআইভি ছড়ায় না। লালারস, ঘাম, চোখের জল বা চুম্বনের মাধ্যমে, অবশ্য রক্তপাতবিহীন চুম্বন হতে হবে, এইচআইভি ছড়ায় না। পতঙ্গ বা পোষ্যের মাধ্যমে এইচআইভি ছড়ায় না। খাবার বা পানীয় ভাগ করে খেলে এইচআইভি ছড়ায় না। টয়লেট বা শৌচালয়ের মাধ্যমে এইচআইভি ছড়ায় না। তাহলে এইডস প্রতিরোধের উপায় কী? রোগের লক্ষণ দেখা দিলে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি টেস্ট করা প্রয়োজন। নিরাপদ যৌন মিলন অনুসরণ করা প্রয়োজন। একাধিক যৌনসঙ্গী এড়িয়ে চলাই ভালো। এবার আসি মূল বিষয়ে। কেন প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ডে বা বিশ্ব এইডস দিবস পালন করা হয়? 1 ডিসেম্বর প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকার জন্য, তাদের সমর্থন করার জন্য এবং এইডসের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করার জন্য এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়। 1988 থেকে ওয়ার্ল্ড এইডস ডে বা বিশ্ব এইডস দিবস পালিত হয়ে আসছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।